আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আজকের মূলত ভিডিওটা হচ্ছে ফুড ডেলিভারি সম্পর্কে। তো আমাকে অনেকেই আমাকে অনেক ধরনের কমেন্ট করছেন, তো এই কমেন্টের আমি উত্তর দেব। তো অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ না টেনে দেখবেন। তো প্রথমে আমি বলি, যারা সৌদি আরবে বা বাংলাদেশে আছেন, ফুড ডেলিভারি কাজটা করবেন পার্ট টাইম এবং ফুল টাইম, তো বর্তমানে ভালো একটা কাজ আছে মোটামুটি, মানে এত ভালো বা এত খারাপও না। তো মানে যত কষ্ট করবেন ততই আপনার স্যালারি বাড়বে আর কি, মানে যতক্ষণ ডিউটি করবেন। অনলাইনে যেহেতু কাজ, এটা কখন তোলব আসে কখন তোলব আসে না এটা আপনি বলতে পারবেন না, এটা হচ্ছে আপনার ভাগ্যরও একটা ব্যাপার। তারপরে আপনার যদি হ্যাঙ্গারে চালান, শরীরকে যদি তলব দেয় তাহলে আপনার মোবাইলে আসবে, আর জায়েজ তো কোনো কথাই নাই, জায়েজে তলব আসবেই। তো আচ্ছা, তো ওকে, কমেন্টের আমি যেগুলো অনেকে আপনারা অনেকক্ষণ অনেক ধরনের কমেন্ট করছেন, তো উত্তরগুলো আগে বলি। তো অনেকে আমাকে এটা বলছেন যে আমি হাউস ডেভের চাকরি করি, সাওয়াক খাস বিষয়ে এবং আমিল মঞ্জুর বিষয়ে, আমি কি ফুড ডেলিভারি কাজটা করতে পারবো কি পারবো না? তো সর্বপ্রথম হচ্ছে আপনি পারবেন না, কারণ আপনি যদি জায়েজের আড়ি খুলতে যান তাহলে আমেল আইডি ভিসা লাগবে, এবং হ্যাঙ্গার স্টেশনে আপনি যদি কাজ করতে চান তাহলে আপনার আমেল আইডি ভিসা লাগবে, আর অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর আচ্ছা, তো যাদের আপনার সাওয়াক খাস এবং আমিল মঞ্জুর ভিসা, আপনার যদি ফুড ডেলিভারি কাজ করতে চান করতে পারবেন, ভিডিওটা একটুখানি দেখুন তাহলে আপনাদেরকে বলে দেব। আর তারপর হচ্ছে যে অনেকেই আমাকে বলছেন যে আমি দোকানে কাজ করি বা আমি মার্কেটে কাজ করি, আমি রাত্রিবেলা ফুড ডেলিভারি কাজটা করতে পারবো কি পারবো না? তো হ্যাঁ, পারবেন, আপনি অবশ্যই পারবেন। আর আপনার যদি পেশা যদি আমেল আইডি না হয়, মানে ছোটো পেশা হয় যেমন সাওয়াক খাস আমিল মঞ্জুর, তাহলে এই কাজটা করতে পারেন যে আপনার বন্ধু বান্ধব এবং আপনার যেমন সাদিক থাকতে পারে, আত্মীয় স্বজন থাকতে পারে, যাদের পেশা হচ্ছে আমেল আইডি এবং ওনারাদের রুকসা আছে, যা বিশেষ করে যারা শরিকাত কাজ করে এবং কোম্পানিতে কাজ করে ড্রাইভারি করে, যাদের রুকসা আছে ওনাদের নামে আপনারা আইডিটা খুলে আপনি চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো তারপরে অনেকে আমাকে বলছেন যারা মোটর সাইকেলের সম্পর্কে, যেহেতু আমি মোটর সাইকেল চালাই, আমার মোটর সাইকেলে কিন্তু নাম্বার নাই, আমার মোটর সাইকেলের নাম্বারও নাই এবং আমার মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্সও নাই, তো পুলিশে ধরলে কিন্তু নেবো আর কি আমার একটা মোটর সাইকেল। তো এমনিতেই আমি চালাতেছি, কারণ নাম্বার করতে গেলে দেখা যাচ্ছে অনেক ভেজাল, অনেক দূরাদূরি করতে হবে, প্রায় 1500 রিয়াল 2000 রিয়াল চলে যাবে। তো এই কারণে আমি নাম্বার প্লেট করতেছি না, কারণ আমি দেখি যতদিন চালাইতে পারি আর কি মোটর সাইকেল দিয়ে। আর আমি কিন্তু একটা মাতামে আছি, মাগদুনাস মাতামে, সকালবেলা ডিউটি আছে আমার, তলব মারতে আসি, এখনও পাইনি, বসে রেছি। তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে, আপনারা অনেকেই কমেন্ট করছেন যে এই কাজের সম্পর্কে আপনারা জানতে চাইছেন। আর হ্যাঁ, মোটর সাইকেল এটাও আপনারা জানতে চাইছেন যে মোটর সাইকেলের যদি নাম্বার থাকে এবং মোটর সাইকেল যদি ড্রাইভিং লাইসেন্স থাকে কোনো সমস্যা হবে কি না, কোনো সমস্যা হবে না, এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না, আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন যদি নাম্বার প্লেট থাকে এবং ড্রাইভিং লাইসেন্স আপনার থাকে আর কি। তারপর হচ্ছে আপনার দৈনিক কয়টা তলব মারতে পারবেন, অনেকে আমাকে কমেন্টটা করছে যে ভাই আমি 12 ঘন্টা ডিউটি করবো, আমি কয়টা তলব মারতে পারবো। আচ্ছা, 12 ঘন্টা ডিউটি যদি আপনি করেন, এটা হচ্ছে তলবের উপরে নির্ভর, মানে আপনাকে ডেলিভারি, আপনাকে অর্ডার অনেক, দেখেন অনেক দিন ডেলিভারি হয় বেশি হয়, অনেক দিন দেখা যাচ্ছে ডেলিভারি কম হয়, মানে তলব আসে কম এবং বেশি আসে কমও আসে, মানে তো এটা হচ্ছে আপনার উপরে নির্ভর, আপনি 12 ঘন্টা করেন 14 ঘন্টা করেন, তবে যত তলব কিন্তু আসে, মানে দিব হয়তো আপনাকে দূরই, আপনি যদি দূরই যান তো দূরই গেলে দেখা যাচ্ছে অনেক সময় লস হয় আর কি, তো কাছের তলব দেখে সে আপনি ধরতে হবে। তবে যেটা আমি আপনাদেরকে বলতে চাই, যারা সৌদি আরবে আসেন, কোম্পানিতে কাজ করেন বা বাকারাত কাজ করেন, যেখানেই আপনি কাজ করেন না কেন, রাত্রেবেলা যদি করতে চান, আপনি মোটর সাইকেল কিনে এমনি নর্মালি, মানে নাম্বার না বাই করে, তারপরে ড্রাইভিং লাইসেন্স না থাকলে কোনো সমস্যা নেই, এমনিতে যা আইডি খুললে, আপনি যদি খুলতে চান আমেলাদি, যার আকামা আছে, যার ড্রাইভিং লাইসেন্স আছে, আপনার যদি বন্ধু বা আপনি যদি কাছের মানুষ হয়, আপনি চিনেন জানেন, তো ওনার আকামাতে আপনি খুলতে পারবেন, কোনো সমস্যা হবে না এক্ষেত্রে। তো এর চাষকে মূলত ভিডিওটা আর কি, যারা অনেকেই আমাকে এই ধরনের কমেন্টগুলো করছেন, বেশি করছেন যে আমার পেশা তো ভাই আমেলাদি না এবং আমার ড্রাইভিং লাইসেন্সও নাই, আমি কি পারবো কি পারবো না, তো আপনার যদি বন্ধুবান্ধব থাকে বা আপনি যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানিতে যারা বড় গাড়ি চালান বা ছোটো গাড়ি চালান, তাদের নামে কিন্তু আপনি খুলে আপনি মোবাইলে লগ ইন করে আপনি চালাতে পারবেন। আর
কিভাবে আইডিটা খুলবেন হ্যাঙ্গার স্টেশন, আমি ভিডিও লিংকটা দিয়ে দিই আপনারা চাইলে এটা দেখে যেভাবে যেভাবে আসে এইভাবে আপনার করতে পারেন। আর জাহাজের যারা সৌদি আরব রিয়াদ আছেন, জাহাজে আপনি মেইন অফিসে গিয়ে খুললে আপনার নিজের নামে গাড়ি লাগতে হবে, 12-র উপরে মডেল লাগবে গাড়ি, তারপর হচ্ছে মানে 2012-র উপরে লাগবে মডেল গাড়ির। আর আপনার আমেলা দিয়ে পেশা হতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, আর ওরা আপনার থেকে 500 রিয়াল বা 600 রিয়াল নিবে। তো নিলে আমরা যে আইডিগুলো চালাই, যেমন দেখেন আমরা আইডিগুলো হচ্ছে দুইটা আইডি চালাই, প্রত্যেকটা আইডি ভাড়া কিন্তু আপনার একটা হচ্ছে 6 রিয়াল, একটা হচ্ছে 7 রিয়াল। তো এই টাকাটা কিন্তু আপনার বাঁচবে, মানে আপনি যদি মেইন অফিস থেকে খোলেন। আর আপনি যদি এমনি অনেক অফিস আছে আপনার ছোটোখাটো, আর কীভাবে খোঁজটা পাবেন, যেমন ধরুন আপনি সৌদি আরব রিয়াদ থাকেন, আলবেক রেস্টুরেন্ট আছে, যে কোনো রেস্টুরেন্টের মধ্যে দেখবেন যারা ফুড ডেলিভারি কাজ করে, ওই ভাইদের সাথে আপনি সহযোগিতা চাইবেন যে ভাই কোথায় গেলে আমি এই আইডিটা খুলতে পারবো, কোথায় অফিসটা আছে। আপনি একবার গেলে আপনি চিনে ফেলবেন, আর কোনো আপনার সমস্যা হবে না। তবে আপনি বিচারতে হবে, মানে বিচারে দেখতে হবে যে কারা এই কাজটা করে, কীভাবে করে। তো প্রথম দিন গেলেও আপনি যদি একদম নাও পারেন, মক্তবে গেলে অফিসে গেলে ওরা আপনাকে দেখাই দিবে যে এইভাবে এইভাবে করতে হবে, এই সমস্যা হলে এইভাবে করতে হবে। তারপরে দেখা যাচ্ছে আপনি একদিন দুই দিন করলে, যারা এই জাহাজের কাজ করে বা যারা হ্যাঙ্গারে কাজ করে ওনাদের সাথে কথা বললে, ওনাদের সাথে দেখা সাক্ষাৎ করলে, যারা কাজ করে আর কি, আপনি যখন হ্যাঙ্গারে কাজ করবেন, জাহাজে কাজ করবেন, আপনি কিন্তু রেস্টুরেন্টে আসবেন। তো যারা যারা বড় ভাইয়েরা কাজ করে, যারা পুরান কাজ করে, তারা থেকে জানবেন যে কীভাবে কী সম্ভব, তাহলে আপনি কোনো সমস্যা হবে না। তো এর চাষ কি মূলত ভিডিওটা আর কি, যারা যাদের আকামা আমেলা দিই না এবং ড্রাইভিং লাইসেন্স নাই, তারাও কিন্তু আপনার করতে পারবেন, আপনার বন্ধুবান্ধব বা অন্যজনের নাম দিয়ে আপনি করতে পারবেন। এবং তারপরে ড্রাইভিং লাইসেন্স যদি নাও থাকে, মোটর সাইকেল এমনিতে নর্মালি চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে পুলিশে ধরলে নিবে গাড়ি এটা আর কি, এটা হচ্ছে ভাগ্য। যেমন আমি চালাইতেছি 1 মাস উপর হয়েছে, আমারটা কিন্তু এখনও পুলিশের ধরা নেই। তো ধরলে দেখা যাচ্ছে নিতেও পারে, নাও নিতে পারে, এটা এখনও সঠিক জানি না আর কি। তো এর আজকে মূলত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।